হয়েছে না আমার কাছে, আমরা আপনার কথা শুনলাম। হ্যাঁ হ্যাঁ, তোরা বোঝার চেষ্টা কর। তাকিয়ে উঠি দেখি পুরো ফসল থেকে লাল হয়ে আছে, আর এদিকে বর্ষার ফলেও চলে আসছে। আজ ফসল লাগালে সব ফসল নষ্ট হয়ে যাবে। কষ্ট বড় মিয়া আমাকে ভাতের কষ্ট দিয়া জীবন নষ্ট করে ফেলাইছে, এইবারের ফসল নষ্ট করে দাও, তাইলে বুঝবো এই চাষারা কি জিনিস। আরে মোবারকে এত কথা কয়ে কি লাভ, ও তো ওই বাড়ির খাস চামচা, ওই বাড়ির চাকর, তোমার কয়ে কি লাভ। যাও তোমার মালিকরে গিয়ে কও, যতক্ষণ আমাকে দাবি না মানব ততক্ষণ আমরা কেউ কাম করুন না। কি বলছো মোবারক, ওদের মজুরি না বাড়ালে ওরা নাকি আর কাজ করবে না, দাম তো কালি পানির নিচে চলে যাবে। রিল্যাক্স ড্যাড, এই চাষাদের জাফটে নেমো খারাম, ধান কাটার সময় এলে সারাদের চর্বি বেড়ে যায়, তুমি কোনো চিন্তা করো না ড্যাড, আমি এক ঘন্টার মধ্যে পাশের গ্রাম থেকে চাষিদের নিয়ে আসছি, ওরা ধান কেটে মজুরি নিয়ে যাবে, আর আমাদের গ্রামের চাষারা না খেয়ে মরবে। মোবারক, তুমি ড্যাডকে নিয়ে জমিতে যাও, আমি এক্ষুনি আসছি। কাজ বন্ধ করে দিয়ে অন্যায় কাজ করেছো তোমরা, অপমান করেছো মেয়ের বাড়ির, অপমান করেছো আমাকে, অপমান করেছো সে আইনের, যে আইন মেনে তোমরা বংশ পরম্পরায় আমার জমিতে চাষার কাজ করছো। আর সেই সুযোগে আমাকে মতো গরিব গো শোষণ কইরা বড় লোক হওয়া সিঁড়ি বানাইয়া সম্পদের পাহাড় গড়তে চান, সেই সুযোগ আমরা আর দিব না। অহন থেকে আমরা আমাদের ন্যায্য পান আদায় করে নিব। ড্যাড, ওদের সাথে কথা বলে আর কোনো লাভ নেই, ওরা কি ভেবেছে ওরা আমাদের কাজ আটকে আমাদের কাছ থেকে বেশি টাকা আদায় করে নেবে? কখনো না। আমি পাশের গ্রাম থেকে লোক নিয়ে এসেছি, এই যাও তোমরা ফসল কাটা আরম্ভ করো। খবরদার, ফসলের হাত দিলে কিন্তু খুন খারাপ হয়ে যাবো। কি মিয়া বাড়ির ছোট মিয়াকে তুই খুন খারাপের ভয় দেখাস? অজিত তোদের আমি খুন করে ফেলবো। আরাম চাচা, তোর এত বড় সাহস, আমার সন্তানের মুখে বন্দুক ধরেছিস। সুমন, বন্দুক থামা বলছি। তুমি থামো বাবা, প্রতি বছর মজুরি বাড়ানোর কথা বলে মিয়া বাড়ির লোকেরা একটা পয়সাও বাড়ায় না, প্রত্যেকটা বার গরিবের হক মেরে দেয়। গ্রামের লোক এই জন্যই কাজ বন্ধ করে বসে আছে, আর এখন আমাদের হক নষ্ট করার জন্য ওদেরকে ভাড়া করে এনেছে। শুনে রাখো তোমরা, আজ যে অবস্থা আমাদের হয়েছে কাল সে অবস্থা তোমাদের সবার হবে। ভাইয়েরা একটিবার ভাবো, সব গরিবের কাহিনী এক, একবেলা খেলে আরেকবেলা না খেয়ে থাকতে হয়, কাজ শেষে হওয়ার পর কোনো না কোনো মিয়ার বেটা আমাদের হক মেরে দেয়। আমরা যদি একজনের বিপদে আর একজন না এগিয়ে আসি তাহলে কে এগিয়ে আসবে? আমি ওদের দেখিয়ে দিতে চাই এক জমিদার আরেক জমিদারকে ধোকা দিতে পারে, এক নেতা আরেক নেতাকে ধোকা দিতে পারে, কিন্তু এক দিন মজুর আরেক দিন মজুরকে কখনো ধোকা দেয় না। এখন ফয়সালা তোমাদের হাতে। আমাকে ক্ষমা করে দিও ভাই, আমরা এইসবের কিছুই জানতাম না, জানলা এটা না। কাপুরুষের দল বেইমানের দল, আরে যা ভাগ তোরা, আমার কাউকে দরকার নেই, আমি নিজেই ক্ষেতের ফসল কাটবো। ছোট মিয়া, আপনি এত কিছু পারেন কিন্তু গরিবের হকটুকু দিতে পারেন না, আরে অত্যাচার যদি করতেই হয় তাহলে পিঠের উপরে করেন, পেটের উপর কেন করেন? দুবেলা দুমুঠো শুধু খেতে দেন, তাহলে দেখবেন এই গরিব দিন মজুরের দল আপনার গোলায় হাজার মন ধান পৌঁছে দেবে। হাজার মন ধানের লোক তুই কাকে দেখাচ্ছিস? কি ভেবেছিস তুই, তোর চালে পড়ে আমি তোদের দাবি মেনে নেব? সিম্পলি ইম্পসিবল ড্যাড, প্রয়োজনের সমস্ত ফসল পানির নিচে নষ্ট করব, তবু ওদের দাবি আমরা কখনই মেনে নেব না, কখনো ওদের সামনে মিয়া বাড়ির আন মান শান বিসর্জন দেব না। চলো ড্যাড চলো। বললেই হলো আমরা না খেয়ে থাকবো আর সোনার ধান পানির নিচে নষ্ট হবে? অসম্ভব। চলো ভাইয়েরা, হ্যাঁ ফসল কেটে আমাদের মজুরি রেখে বাকি ধান মিয়া বাড়ির গোলায় দিয়ে আসি। বস, আরে বাপের শত্রু
তুই কি আমাকে এই বুড়ো বয়সে একটু আরামে থাকতে দিবি না? কে বলেছে তোকে বড় মেয়ের কাজে নাক গলাতে? তার খেতে কে ধান কাটবে না কাটবে তাতে তুই বলার কে? ঘরে ঢুকতে না ঢুকতে বেচারা ছেলেটাকে গালাগাল শুরু করেছো? তোমার ওই বেচারা ছেলের জন্য আমাদের মুখে দানা পাতা একদিন বন্ধ হয়ে যাবে। আহা, তা কি হয়েছে বলবা তো? কার ফসল কে কোথায় নিয়ে যায় তা দিয়ে ওর কি দরকার? অথচ তোমার ছেলে তার জন্য ছোট সাহেবের সঙ্গে হাতাহাতি করেছে, তার মুখে বন্দুক ধরেছে, শুধুমাত্র আমার মুখে দিয়েছে, বড় মিয়াকে ক্ষমা করে দিয়েছে। তা না হলে কি করতো? গুলি করে দিত। দেখো দেখো কেমন করে কথা বলে। ওর কারণে আমি মালিকের সঙ্গে দাঁড়িয়ে কথা বলতে পারি না, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে হয়। আরে তুই বুঝিস না কেন, ওরা খানদানি লোক, উঁচু ঘরের লোক। তাতে কি হয়েছে, কি হয়েছে? ওরা খানদানি বড় লোক দেখে তোমাকে খানদানি চাকরের মতো ওদের পার্টিতে কে বলেছে? তোমার এই কাজের জন্য মানুষ আমাকে কত টিটকারি দেয় তুমি জানো? মানুষের ঠাট্টা শুনে ইচ্ছে করে কুড়ায় ঝাঁপ দিয়ে ঢুকে মরি। আরে মানুষ যতই বলুক তোর তো ভুলে গেলে চলবে না, আমরা দুবেলা দুমুড়ে যে খেতে পাচ্ছি তা ওই মিয়া সাহেবের করুণার জন্যে। করুণা? কিসের করুণা? খাবারের বদলে যে তুমি দিনরাত পরিশ্রম করছো সেটা তোমার মনে থাকে না? ওহ মমতা, তোমার ছেলেকে আমি আর কত বোঝাবো, ওকে স্বভাব কখনো বদলাবে না। আমিও তোমাকে বলতে বলতে মুখ ব্যথা করে ফেলেছি, কিন্তু তোমার গোলামি করার অভ্যাস বদলাচ্ছে না। বাস বাস, বাবা একটু ঝগড়া বন্ধ কর, চলো খাবে। রাখো তোমার খাবার। কি রে, চল সুমন তুই খেয়ে নে। আমার খিদে নেই ভাইয়া। আচ্ছা, নিজেদের সব রাত ঠাকুরপু ছাড়তেছ কেন? ভাত কি দোষ করছে? চলো ভাত খাবা। চলো এই বাড়ি খাবার আমি আর খাবো না, একবার বলেছি খাবো না, এখান থেকে কথা না বলে চুপচাপ চলে যাও। ভাইয়া তুমি খাইতে যাবা কিনা কও? এই ঘরের খাবার আমার জন্য হারাম, কথা না বলে ভাগ এখান থেকে। তোমরা না খেলে আমরাও খাবো না। মনিয়া বস। ঠিক বসো মা। ঠিক আছে ঠিক আছে, খাবার লাগাও, আসছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, খাবার লাগা, আমি আসছি। চল মা চল। লজ্জা সরমের মাথা খেয়েছিস নাকি? লজ্জা সরম থাকলে কি প্রেম করা যায় সুমন? কারোর উপর প্রেমের নজর পড়লে লজ্জা সরম সিন্ধুকে বন্দি করে রাখতে হয়। আমি কি তোর ইয়ে নাকি? তুই আমার ইয়ে আর আমি তোর ইয়ে। সেমরে ঢং দেখলে আর বাসি না, তোর এক পেঁচাল আমার আর ভালো লাগে না। গ্রামের রাস্তায় ঘুরছি, ফিরতে রাত হবে। হ্যালো, গায়ের রাস্তায় কি সুন্দর গোলাপ ফুটে রয়েছে! এই গোলাপ তো রাস্তায় শোয়া পায় না। তাহলে চল আমার ড্রয়িং রুমে সাজা রাখি। চল। তোমাকে একটু আদর করি।
বাড়িতে যা। চাচা তাহলে নাটকের রিহার্সাল শুরু করে দিই। হ্যাঁ দেরি করে লাভ কি, রিহার্সাল শুরু করে দাও। হ্যাঁ খোকন দাঁড়া, এদিন ভাই পড়েন। চাইলে সবকিছু হয় না নায়েব বসাই, আমাকে ছেড়ে দাও মামা, আমাকে ছেড়ে দাও, ওই চিকনার বাচ্চাটাকে আমাকে একটু সাহায্য করতে দাও। এখানে এখানে ঠান্ডা মাথায় বসো তো, তুমি একটু বসো। হ্যাঁ বসেন বড় মিয়া। ড্যাডি তুমি যদি ওদের বিচার করতে না পারো তাহলে প্লিজ ওই দায়িত্বটা তুমি আমাকে দাও, আমি ওদের ঘর বাড়িতে আগুন লাগিয়ে সবকিছু ছাই করে ফেলবো। আসতে ভাই না আসতে, কথায় বলে প্রতিবেশীর ঘর আগুন দিয়ে পোড়াতে চাইলে শেষে নিজের ঘরে আগুনে পড়ে যায়। প্রতিবেশী? তুমি কাকে প্রতিবেশী বলছো মামা, ওই চাকরের ছেলেটাকে? আরে বাড়ির সামনে বাড়ি হলে তাকেই তো প্রতিবেশী বলে। ঠিক বলছেন। কিন্তু বড় মিয়া আপনার মতো সর্বভোগ থাকতে ওই জমি সুমনের হলো কি করে? আর বলো না, মতলব ওর দাদা মরার আগে দেনা শোধ করে জমিটা ছাড়িয়ে নিয়ে গেছে, আর লিখে দিয়ে গেছে ওই মেত্তাবেজ নাতিটাকে। নাতিটা কিছু না করলে তো গ্রামে আর থাকা যাবে না। সেদিন গায়ের সমস্ত চাষাদের সামনে আপনাকে আর টমিকে, মামা টমি না আই এম জেমি, ও সরি জেমিকে অপমান করেছে, আজ আপনার ঘরের সামনে নাট্যশালা খুলে দিন রাত আপনাকে গালাগাল করছে। আপনি ওই শয়তানটাকে ঘাড় ধরে বের করে দিচ্ছেন না কেন? ওর নিজের জায়গা থেকে কি করে ওকে উৎখাত করি, জমির কাগজপত্র শত ওর নামে। জায়গা ওর নামে হলে কি হবে? আপনার মনে নেই মোবারকের মেয়ের অসুখের সময় আপনি ওকে 30,000 টাকা ধার দিয়েছিলেন? ওই টাকাটার জন্য মোবারকের উপর চাপ দিয়ে টাকা দিতে না পারলে জমির দলিল নিয়ে নেবেন। কিন্তু জমি যদি না দেয়? তাহলে তো আরো ভালো হলো। সুমনকে মানে ওই বেয়াদবটাকে আপনার বাড়িতে চাকর হিসেবে রেখে দেবেন, ওদের বোঝাবেন যে ওর পারিশ্রমিক দিয়ে বাকি টাকা শোধ হবে। ব্যাস একবার যদি মিয়া বাড়িতে সুমন চাকর হয় তাহলে টাকা উসুল হয়ে গেল, আবার চাকরের সাইনবোর্ড গলায় ঝুলে গেল, তখন সুমন ওর বাপের মতো আপনার পিছনে ঘুর 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 করবে। সুমন তুই আর না করিস না বাবা, জমিটা মিয়া সাহেবের নামে লিখে দে। ওই জমি তো দূরের কথা, এক ফুটো মাটিও সে পাবে না। পাগলামি করিস না বাবা, মিয়া সাহেবের অনেক ক্ষমতা, হয় টাকা নয়তো জমি দিতে না পারলে ওরা আমাদের ভিটামাটি ছাড়া করবে। মা তুমি জানো না ওই মিয়া সাহেবের জিব্বা কত লম্বা, ওর বাড়ির পাশে আমাদের ছোট্ট জমিটা দেখে মিয়া সাহেবের জিব্বায় পানি এসেছে, ভাবছে চাইলেই আমার বাবা ওনার হাতে জমিটা তুলে দেবে। অসম্ভব, জমি আমার নামে, জীবনেও আমি ওই জমি মিয়া সাহেবের নামে লিখে দেবো না। শোন বড় লোকদের সঙ্গে জিত করলে গরিবের ঘর পুরো চাই হয়ে যায়, তার চেয়ে চল আমরা বাপ বেটা দুজন মিলে মিয়া বাড়িতে কাজ করি, তাহলে তাড়াতাড়ি ঋণটা শোধ করতে পারবো। এবার বুঝেছি মিয়ার মাথা থেকে কিসের চাল বেরিয়েছে। মা বুঝেছ, মিয়া আমাকে তার বাড়ির চাকর বানাতে চায়, ওনাকে বলে দিও বাবা এই কাজ আমাকে দিয়ে জন্ম সম্ভব হবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি ওদের টাকা শোধ না করতে পারলে মিয়া আমার বিরুদ্ধে মামলা করবে, আমি সব সব বলে দেবো, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, দরকার হবে আমার কোমরে দড়ি বেঁধে নিয়ে যান আপনি। মা তুমিও শুনে রাখো, বাবা যদি জেলে যায় তাহলে তার সাথে সাথে আমিও জেলে যাব, কিন্তু ওই মিয়ার বেটাদের খুন করে তারপর জেলে যাব। তুই মানুষ খুন করবি? এই তুই মানুষ খুন করবি? দেখো মমতা তোমার ছেলে কি বলছে শোনো। তুমি থামাতো না মমতা, আজ এর একটা বিহিত করতে হবে, হয় সে আমার সঙ্গে এক্ষুনি কাজে যাবে, নাহলে এক্ষুনি নিজের হাতে সে আমাকে খুন করবে। থামো বাবা থামো, তোমাকে জগা থামো, তুমি আমার চিকিৎসার জন্য ঋণ করছিলে না, সুদ আমি করে দেব, আমি তোমার সাথে নিয়ে চলো, আমি দাসে বন্ধের কাম করে সব ঋণ শোধ করো। না মুন্না, তোর ভাই আজও বেঁচে আছে, তুই কি করে ভাবলি আমি বেঁচে থাকতে তোকে দাসির কাজ করতে দেবো? তোকে যেতে হবে না, আমি যাবো যে বাড়িতে আমার বাবা গোলামি করে।